আজকের পর্বে আমরা দেখতে চলেছি সেই বাজে লোকটিকে দেখার পর দীপা রেগে যায় তার উপরে। দীপা বলে আপনি এখান থেকে এখনই বের হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই সেখানে রূপা চলে আসে আর সেই লোকটিকে বলে তুমি আমাদের বাড়িতে কেন এসেছো? আমার মা বলছে না তোমাকে বের হয়ে যেতে, তুমি কেন বের হয়ে যাচ্ছ না? কিছুক্ষণের মধ্যেই সেখানে তবলার বৌদি চলে আসে। সেই লোকটি তবলার বৌদিকে দেখার পর তবলার বৌদিকে সেই লোকটি বলে আমি দীপার কাছে কিছু টাকা পাবো, সেই জন্য আমি এই বাড়িতে এসেছি। দীপা বলে আপনি যে টাকাটা পাবেন সেটা আমি আপনাকে দিয়ে দিব, আপনি এক্ষুনি এখান থেকে বের হয়ে যান। তারপরে আমরা দেখতে পাই দীপা সেই লোকটিকে যা তা বলে অপমান করে বাড়ি থেকে বের করে দেয়। দীপা তো অনেক বেশি ভয় পেয়ে যায়। অন্যদিকে রূপা বলে মা ওই লোকটি কে? দেখতে একদম বাজে লাগছিল, কেন তোমার সঙ্গে এরকম কথা বলছিল? আর এ বাড়িতে বা কেন এসেছিল? এদিকে রূপা বলে এখানে যদি বাবা থাকতো তাহলে ওই লোকটিকে খুব ভালোভাবে উচিত শিক্ষা দিত। দীপা বলে হ্যাঁ মা, তোর বাবা যদি জানতো তাহলে ওই লোকটিকে খুব ভালোভাবে উচিত শিক্ষা দিত। একথা বলার পর রূপাকে বুকে জড়িয়ে নেয় দীপা। অন্যদিকে দেখা যায় সূর্য যখন বাড়ি ফিরে আসে তখন সূর্য কোনো একজনের সঙ্গে কথা বলছিল। ঠিক সেই সময় দীপার নামটি সূর্যের মুখ থেকে বেরিয়ে যায়। সোনা বলে বাবা মা তো বাড়িতে নেই, তাহলে তুমি মায়ের নামটা কেন বললে? এদিকে লাবণ্য বলে সোনা এরকম মাঝে মাঝে হয়। সোনা বলে আচ্ছা, সবাই ঝগড়া করার পর তো আবার মিলে যায়, তাহলে বাবা মা কেন মিলে যাচ্ছে না? তারা ঝগড়া করার পর এক হয়ে কেন যাচ্ছে না? লাবণ্য সোনাকে বলে তুমি চিন্তা করো না দিদি ভাই, সবটা ঠিক হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় দীপা যখনই নিজের কাজে রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় সূর্য গাড়ি থেকে দীপাকে দেখে ফেলে আর বলে ওটা দীপা না, দীপা এই রাস্তা দিয়ে কোথায় চলে যাচ্ছে, আমাকে যে দেখতেই হবে। সূর্য বারবার দীপাকে গাড়ি থেকে ডাকতে থাকে কিন্তু সূর্যর ডাক যে কোনোভাবেই দীপার কানে পৌঁছাচ্ছে না। সূর্যের একটি ফোন আসে, ফোন রিসিভ করতে গেলেই সাথে সাথে সূর্য যে গাড়িটাকে ফলো করছিল সেই গাড়িটাকে হারিয়ে ফেলে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই। তোমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে একটা করে লাইক এবং একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে এর পরের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। ধন্যবাদ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।